দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি সাপটা বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর চিঠি লিখেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। বৃহস্পতিবার তিনি তার ফেসবুকের মাধ্যমে চিঠির একটি কপি প্রকাশ করেছেন। সেখানে ওমর সানি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম, প্রথমেই আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আপনি বাংলাদেশের অহংকারের অহংকার ও গৌরব। সরকারের যে কোনো সিদ্ধান্তই আমাদের মেনে নিতে হবে। বাংলাদেশের জনগণের মতামতের গুরুত্ব ও মর্যাদা আপনি সবসময় দিয়ে থাকেন। আমি আপনার কাছে সাপটা চুক্তির কথা বলছি। সার্ক দেশের নিয়ম অনুসারে একটি দেশের ছবি আরেকটি দেশে চলবে, এই নিয়ম রয়েছে। আমাদের চলচ্চিত্রের সময়টা বর্তমানে খুবই খারাপ। আমি আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি সাপটা চুক্তি বাতিলের। চিঠিতে তিনি আরও লিখেন, এই এফডিসি জাতির জনক বঙ্গবন্ধুর গড়া। জাতির জনক বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন তখন একদিনের নোটিশে বলেছিলেন এদেশে কোনো ভিনদেশীয় ছবি চলবে না। তখনকার সময়ে বাংলাদেশের অবস্থা ছিল নাজুক, কিন্তু এদেশ তো বর্তমানে সেই অবস্থানে নেই, বর্তমানে অনেক উন্নত হয়েছে। আপনি তো জাতির জনক বঙ্গবন্ধুর সন্তান, আমরা খুব ভালোভাবেই জানি আপনিও আপনার বাবার মতো চলচ্চিত্রকে ভালোবাসেন। তাই আমরা চাই আপনার ভালোবাসা ও হাতের ছোঁয়াপে চলচ্চিত্র ফিরে পাক আবার গোল্ডেন পিরিয়ড। যৌথ ছবি হোক আমরাও চাই, কিন্তু সব কিছু যেন হয় সমান সমান। আমাদের দেশের হলের অবস্থা ও পরিবেশ ভালো না, হলে যেয়ে যেন আমাদের দেশের মানুষ ছবি দেখতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। এফডিসিতে সার্ভার থেকে শুরু করে অন্যান্য সমস্যা সমাধান করার বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা চলচ্চিত্রের মানুষরা চলচ্চিত্র নিয়ে মিলেমিশে থাকতে চাই। আমরা শুধু ভালোবাসা চাই, ভালোবাসা দিতে চাই, হানাহানি চাই না। আমাদের দেশটা অনেক সুন্দর, আমরা সব ধর্মের মানুষ একসাথে বসবাস করি এই দেশে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ সোনার মতোই করে গড়তে চাই। চিঠির শেষাংশে ওমর সানি বলেন, আপনি আমার পরিবার থেকে মৌসুমীকে আমন্ত্রণ জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন চলচ্চিত্রের গর্ব শাবানা আপাকে এবং আলমগীর সাহেবকে। এজন্য আপনার কাছে আমার চলচ্চিত্রের পক্ষ থেকে চির কৃতজ্ঞ। আমি চলচ্চিত্রের একজন অতি সাধারণ মানুষ, এদেশেরই সন্তান, তাই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। ইতি ওমর সানি।